বলছে আজিমপুর ইস্পানিওল, মানে সেটাকে ট্রোল করেছে ধরেন স্প্যানিশদের রিড করে, বলছে বিদেশ থেকে অনেক লাশ যখন আসে চা পাতা দিলে লাশ ভালো থাকে, অনেক বেশি চা পাতা দিয়া লাশের সাথে আসে, অথবা বাংলাদেশে অনেক লাশের সাথে অনেক চা পাতা দিয়ে রাখে, তো লাশ দাফন হওয়ার পরে এত এত পরিমাণ চা পাতা কী করে, কয়েকগুলো আবার রিপেয়ারিং করে খুচরা মার্কেটে বিক্রি করে দেয় ওই বিভিন্ন ছোটো ছোটো দোকানে যায়। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আপনার পকেটের একটি টাকা যদি বাঁচে আমার এই ভিডিওতে তাহলে আমি সার্থক, আর আপনাদের জন্যই খোলামেলা আলোচনা। ইস্পাহানি মির্জাপুর চা, আপনি খেয়াল করে দেখবেন ইস্পাহানি মির্জাপুরের চায়ের খুচরা একেবারে 5 টাকার প্যাকেটও বাজারে আছে, 10 টাকার প্যাকেট আছে, তারপরে 50 গ্রামের 30 টাকার প্যাকেটও আছে। এখন এখানে একটু তারতম্য আমরা লক্ষ্য করি। আমরা এর আগেও ইউনিলিভারের অনেক প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছিলাম, ইউনিলিভারের যেমন শ্যাম্পু আছে, ক্লোজআপ আছে, এগুলো দেখছি নিচের দিকে যদি যায় ছোট প্যাকেট তখন এটা দাম কমে যায়। তখন তারা তাদের উত্তর দিয়েছে যে গরিবের জন্য কিংবা মার্কেটিং পলিসি প্রচারের জন্য আমরা ওইটার দাম কমাইয়া কাস্টমার ধরেছি, ঠিক আছে, এটা তাদের ব্যাখ্যা দিয়ে দিছে। এখন আবার ইস্পাহানির চায়ের ক্ষেত্রে যখন আমরা আসি নিচের দিকে যায় তখন এটার দাম বেড়ে যায়, আবার উপরের দিকে দাম কমে যায়। একটু খেয়াল করেন, তারা 7.5 গ্রাম দেয় 5 টাকাতে, 15 গ্রাম দেয় 10 টাকাতে, 50 গ্রাম 30 টাকা, 100 গ্রাম 57 টাকা, 200 গ্রাম 110 টাকা, 350 গ্রাম 200 টাকা, 500 গ্রাম যদিও তাদের MRP লেখা থাকে 230 টাকা কিন্তু 180 টাকায় পাইকারি দোকান থেকে তার লাভ রেখেও বিক্রি হয়। 1000 গ্রাম আমি পাই নাই হাতে, 360 টাকা বিক্রি হয় দোকানদার বলল। তো এখন এই দিকে দেখি আমরা যদি 7.5 গ্রাম 5 টাকার হিসাব ধরি তাহলে, অথবা 15 গ্রাম 10 টাকার হিসাব ধরি তাহলে চা পাতার কেজি দাঁড়ায় 666 টাকা, কিন্তু সেটা ইস্পাহানি বিক্রি করতেছে মানে পাইকারি করে বিক্রি করতেছে 360 টাকা কেজি, আর নিচের দিকে গেলে অনেক দাম বেড়ে যায়। এখন ইস্পাহানির এটা কী পলিসি আমি জানি না, কিন্তু একটা জায়গায় আমার খটকা লেগেছে দোকানদারের সাথে কথা বলে, যে 500 গ্রামের প্যাকেটে MRP লেখা 230 টাকা, তো দোকানদার 180 টাকা বিক্রি করতে পারে তার লাভ রেখে পাইকারি করে, কিন্তু 230 টাকা এত বেশি MRP কেন, জিজ্ঞেস করলাম তাহলে এত বেশি MRP কেন। এখন তিনি উত্তর দিলেন যে এটা দোকানদার তার মতো করে, মানে একটা গ্যাপ আছে, গ্যাপটা হচ্ছে আমরা তো ভোক্তা, আমরা জানি না এখানে দোকানদার এবং ওই যে মার্কেটিং যারা ইস্পাহানি গ্রুপ এদের একটা ভেতরগত সম্পর্ক, যে একটা লম্বা গ্যাপ রাখছে। এখন কাস্টমারদের যা নিতে পারে, পরিচিত হলে একটু কম নেয়, অপরিচিত হলে একটু বেশি নেয়। এখন 230 টাকা লেখা, এটা যেতে যেতে তো আপনাকে 210 টাকাও বিক্রি করতে পারে, এখান দিয়ে 180 টাকা দিয়ে কিনা যায়, এখন 210 টাকা বিক্রি করলে ভোক্তার আরও কী হলো, 30 টাকা চলে গেল। এই গ্যাপটা কেন থাকে, এটা কি BSTA-র কোনো ধরনের পর্যবেক্ষণের অভাব আছে কিনা, যে এত বেশি MRP লেখার কোনো বৈধতা আছে কিনা, যে না লিখতে পারবে মন চাইলে। এখন বেশি লিখলে তো ভোক্তাদের ক্ষতি, কারণ সব দোকানদার তো এক না, কেউ ভালো কেউ মন্দ, কেউ শুধু লভ্যাংশের আশা করে, তাহলে আমাদের টাকা লস হবে। এখন আপনি ইস্পাহানির যদি প্রোডাক্ট কিনতে যান, বিশেষ করে চা পাতার ক্ষেত্রে আমি বলবো, তাহলে আপনি বেশি ওজনের দিকে যাবেন। আপনি যদি লম্বা মানে বেশি ওজনের কমের দিকে যান তাহলে কি হবে, লভ্যাংশ মানে আপনি লসে যাবেন, বেশি যদি কিনেন তাহলে আপনি লাভবান হবেন, কম কিনলে লসে পড়ে যাবেন। অনেকেই প্রশ্ন করেছিলেন চা পাতার ব্যাপারে, আমি যতটুকু জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 1 নম্বর চা পাতা যায়, রপ্তানি হয় 1 নম্বরটা। এখন আমি আমার এক বন্ধু চা সাথে সংশ্লিষ্ট ছিল, জিজ্ঞেস করেছিলাম অরিজিনাল চা পাতা কত, কয় 1200-1400 টাকা কেজি পড়বে, তাই বলছে যে আমরা কী খাই, কইটা অনেক গ্রেডের পরে গ্রেড, গ্রেডের পরে গ্রেডেরগুলো খায়। আরও একবার একটা লোক দুঃসংবাদ দিয়ে কথা বলেছিল, আমি সত্য মিথ্যা জানি না, সে বলতেছে আজিমপুর ইস্পাহানি আছে, এই চা খেয়েছিস, বলছে আজিমপুর ইস্পাহানি মানে, মানে সে এটাকে ট্রোল করেছে ধরেন স্প্যানিশদের রিড করে, বলছে বিদেশ থেকে অনেক লাশ যখন আসে চা পাতা দিলে লাশ ভালো থাকে, অনেক বেশি চা পাতা দিয়া লাশের সাথে আসে, অথবা বাংলাদেশে অনেক লাশের সাথে অনেক চা পাতা দিয়ে রাখে, তো লাশ দাফন হওয়ার পরে এত এত পরিমাণ চা পাতা কী করে, কয়েকগুলো আবার রিপেয়ারিং করে খুচরা মার্কেটে বিক্রি করে দেয় ওই বিভিন্ন ছোটো ছোটো দোকানে যায়, তার মধ্যে সত্যতা কতটুকু। তো সে আমাকে ততটুকু সত্যতা দিতে পারেনি,
এই মানে বলে আজিমপুর ইসপানি, যাই হোক সেটা সত্য মিথ্যা জানি না। চা পাতার ব্যাপারে আমার এইটুকুই অ্যানালাইসিস ছিল, আপনারা ছোটোর দিকে কিনলে লসে পড়বেন, আর যদি চা পাতা স্পেশালি বড়োর দিকে আসেন তাহলে একটু লাভবান হবেন। একটি টাকা যদি আপনার আছে আমি সার্থক। আল্লাহ হাফেজ।